এই হচ্ছে মটন, মানে আমি অনেক শুনেছি পুরীর এই ফেমাস দোকানের কথা যেখানে মটন কিন্তু মানে সত্যিকারের দারুণ। সরি এই যে, হ্যাঁ সরি গেল কি আছে রোজ খোলা থাকে? মটন কষার কালারটা শুধু দেখো, আচ্ছা এইটা কষা আছে আর এইটা ঝোল আছে, ওকে তো আমাদের কষাই দিও, কিন্তু কষাটা কিন্তু একদম সেরা দেখো। আর আরেক দাদা এখানে ঝোল নিচ্ছে, এবার হচ্ছে মটনটা খেয়ে দেখার পালা। মটন কিন্তু তিন পিস দিয়েছে, আর এগুলো তো রিয়ারই মনে হচ্ছে, এগুলো দেশি খাসি হবে, হাড়ের পরিমাণটা একটু বেশি। গুড মর্নিং সবাইকে, আর রাইট নাও সকাল সকাল আছি পুরীর স্বর্গদ্বার বিচে। বাকি পুরী এসেছিলাম লাস্ট একদম রথের টাইমে, তারপর কিন্তু পুরী আর আসা হয়নি। আর এইবার পুরীতে এসেছি পুরীর সাইট সিনগুলো করবো বলে, মানে প্রতিবার পুরীতে আসি সেরকমভাবে সাইট সিন করা হয় না, আর একই টাইপের ভিডিও থাকে, বাট এইবার কিন্তু চেষ্টা করবো তোমাদের অন্য কিছু দেওয়ার। আর পুরীর যে ট্রাভেল পার্ট আছে, মানে পুরীর টোটাল ইনফরমেশান, সেগুলো কিন্তু আমার জার্নি উইথ বিজিট চ্যানেলে আসবে, তোমরা এই ট্রাভেল চ্যানেল চলে যেতে পারো, সেখানে সমস্ত ইনফরমেশন আমি দেবো। এবং পুরীতে ওটিডিসির বাসে কী করে আর কি সাইট সিন করবে সমস্ত কিছু কিন্তু থাকবে জার্নি উইথ বিজিট চ্যানেলের ভিডিওতে। আর এই চ্যানেলে পুরীতে কিছু খাবার দাবার দেখাবো, যেগুলো আমি ইউনিক টাইপের কিছু খাবার দাবার দেখেছি, তাই এইবার স্পেশালি সেই জিনিসগুলোই ট্রাই করবো। আর পুরীতে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কিন্তু মাটনও পাওয়া যায়, তোমরা টাইটেলের থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো দেখা যাক, ব্যাক টু ব্যাক তোমাদের জন্য দু তিনটে ভিডিও আসবে, যেগুলো আমি চেষ্টা করবো পুরীর কিছু ইউনিক খাবার দাবার তুলে ধরার। আর এখন যাবো হোটেলে, হোটেল নেবো, তারপরে ফ্রেশ হবো, দেন বেরোবো একটার পর একটা তোমাদের ভালো ভালো জায়গার খোঁজ দেওয়ার জন্য পুরীতে। আর এই স্বর্গদ্বার বিচের সামনে প্রচুর তো খাবার দাবারের জায়গা আছে, কিন্তু স্বর্গদ্বার বিচ থেকে তোমরা যদি একটু সিটির ভেতরে রোকো, সেখানে কিন্তু প্রচুর ইউনিক টাইপের খাবার দাবারও পাওয়া যায়, যেগুলো উড়িষ্যার অথেন্টিক খাবার দাবার। ফাইনালি কিন্তু এখানে সানরাইজ দেখা গেছে, মানে মেঘের কোল থেকে আর কি সূর্য উঁকি দিয়েছে। আর এইদিকে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, এখানে 30 টাকার ইডলি, 6 পিস ইডলি আছে, বাকি এটা খেয়ে নিয়ে তারপরে যাবো এখন হোটেলে। অলরাইট, তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের লাইট হাউস থেকে। এই জগন্নাথ মন্দির আসলাম বাসে করে, মাত্র 15 টাকা ভাড়া নিল, আর এখন রুলসের সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের বেল্ট থেকে শুরু করে ছোটো ব্যাগ, বড় ব্যাগ, মোবাইল, এগুলো সব কিছু কিন্তু বাইরে রেখে যেতে হবে, মানে পয়সার বিনিময়ে জুতো। আর তোমাদের শুধু পার্স ভেতরে যাবে, সেটা ছোটো পার্স, বাকি কিন্তু কোনো কিছু জগন্নাথ মন্দিরের ভেতরে তোমরা নিয়ে যেতে পারবে না। আর এখন কোনো আইডি কার্ডের ব্যাপার নেই, বাট হ্যাঁ একটা আইডি কার্ড সবসময় সাথে রাখবে, অনেক সময় চেক করতে চাই। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর লাইন কিন্তু শুরু হয়ে গেছে এইখান থেকেই। আর মন্দির দেখার পরই মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। আর এইখানে প্রচুর জায়গা আছে যেখানে কিন্তু এরকম শু রাখার জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছ, শু রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা পয়সার বিনিময়ে। এবং মন্দির অথরিটির তরফ থেকেও কিন্তু ওইদিকে কিছু এরকম কাউন্টার করে রাখা আছে, যেখানে প্রবলি বিনামূল্যে আর কি রাখা যায়। আর এইদিকে দেখো লাইন এখান থেকে শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। পুরীর মন্দির তোমাদের দেখালাম বাইরে থেকে, ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আর তার সঙ্গে এবার তোমাদের এমন একটা ফুড কর্নার দেখাবো পুরীতে, যেখানে বলে নাকি পুরীর বেস্ট মাটন পাওয়া যায়, মানে প্রায় 60 বছর পুরনো এই দোকান, আর সেখানে নাকি সেই লেভেলের মাটন পাওয়া যায়। যদিও ভুবনেশ্বর বা উড়িষ্যা মাটনের জন্য অনেক ফেমাস, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু পুরীতে অপশানটা খুব কম, 2-3টে জায়গাতেই মাটনের এরকম রেসিপি বা এরকম ভালো দোকান আছে, কিন্তু ভুবনেশ্বরে প্রচুর অপশান আমি দেখেছি। কখনো ভুবনেশ্বর ট্যুরও করবো, বাট এইবার যেই দোকানটায় যাচ্ছি, মানে তোমাদের যেই দোকানে খোঁজ নেবো, সেখানে পাওয়া যায় পুরীর বেস্ট মাটন, প্রায় 60 বছরের পুরনো এই দোকান। আগে চলো যাই, গিয়ে টোটাল লোকেশানটা তোমাদের বলছি, গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারণ এক্স্যাক্ট লোকেশানটা আমিও জানি না, জেনে তোমাদের বলতে হবে। লোকেশান অন করে আমরা এখন মন্দির থেকে এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, বাকি আর কতক্ষণ বাকি আছে, আর 5-10 মিনিট মতো, 5-6 মিনিট মতো, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে মেন রোডে উঠলাম, আর তোমাদের কিন্তু সি বিচ থেকে ভেতরে আসতে হবে, মানে সিটির ভেতরেই কিন্তু অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায়, মন্দির থেকে ওই 10-15 মিনিট মতো হেঁটে। ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, আর এই হচ্ছে সেই মেন রোডটা, মানে গুগল ম্যাপ থেকে আসলাম, মেন রোড থেকে একদিকটা চলে যাচ্ছে স্টেশনের দিকে, আর একটা দিক চলে যাচ্ছে সি বিচের দিকে, আর এইখান থেকে একটা ছোট্ট গলি ঢুকে গেলাম। দাদা এই জায়গাটা অরিজিন নাম কি আছে? আচ্ছা, ও উসকে পাশে এই টাইমিং, টাইমিং কালেক্টর হোটেল, কালেক্টর হোটেল। আচ্ছা টাইমিং, টাইমিং কি থাকে? টাইমিং হলো ওই যে আমরা এই যে সাইওয়া, আচ্ছা সাইওয়া, চলো ভেতরে যাই, তারপরে তোমাদের দেখাবো। আর এই দেখো ছোট্ট জায়গা, একদম মাটির উনুন,
এই ভেতরে বসেই কিন্তু পুরো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা কিন্তু মানে পুরীর বিখ্যাত একটা মাটন আমি শুনেছি। আচ্ছা একদম কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কলকাতার দিকেও যেরকম আর কি হোটেল হয়ে থাকে, মানে একদম ডেলি লাইফে সবাইকে খাওয়া দাওয়া করে সেই রকমই হোটেল। আর এখানকার মাটন কিন্তু অনেক ফেমাস। দাদা থেকে একটু জানবো, দাদা প্রাইস কি আছে একটু বলে দেবে? মানে দাম দাম মাটনের কি আছে? মাটন ফুল কত? ফুল আছে 280 ফুল মাপ। আচ্ছা আর হাফ? এক প্লেট। এক প্লেট আর হাফ? মাটন মিল হয়তো হবে 340। মিল হলে 340। আচ্ছা আর কি কি পাওয়া যায় সাথে? চিকেন আছে, মাছলি আছে। মাছলি আছে, ওকে। তো মাটনটা, মাটন কি ওই ওই দিকে আছে? এই হচ্ছে মাটন। মানে আমি অনেক শুনেছি পুরীর এই ফেমাস দোকানের কথা, যেখানে মাটন কিন্তু মানে সত্যিকারের দারুণ। সরি এই যে, হ্যাঁ সরি লাগ কি আছে? আর মিলের মধ্যে দাদা কি কি থাকে? মিলের মধ্যে মিল কেউ নিলে মানে মিল মিল হ্যাঁ মিলে মিলে কি থাকে, কি কি থাকে? মাছ, মাছলি, মুড়ি, হ্যাঁ আর ডাল, ডাল ডাল সাথে গিয়ে, ওকে মানে মাছলি ভাজি হবে, ডাল হবে ভাজি হবে, ওকে। আর এইখানে দেখো পুরো একদম মাটির উনুনে কিন্তু জিনিসগুলো সব তৈরি হচ্ছে। আর এখানে মাছ ভাজা কন্টিনিউ হচ্ছে, আর এখানে সবাই দেখো খাওয়া দাওয়া করছে, জাস্ট অন্যরকমের একটা ব্যাপার। এই ছোট্ট দোকানটা যা সেল আছে আমি এই কিছুক্ষণ এসে দেখলাম। আর গরম গরম একদম ভাত এখানে রেডি হচ্ছে, মিলও চাইলে নিতে পারো, চাইলে তোমরা ইন্ডিভিজুয়ালও নিতে পারো। আর এখানে একটু আর কি আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা আছে, কারণ এখানে একদম অথেন্টিক জায়গাতে আমরা এসেছি। আর এইদিকে দেখো কিছু গ্রেভি আছে, এটা কি চিকেন মাছলি আছে? আচ্ছা এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে গ্রেভি দেওয়া আছে, বাকি এইদিকে মনে হয় চিকেন আছে, এটা মটন আছে। আচ্ছা এই হচ্ছে মটন, ও কষা, মটন কষা, মটন কষার কালারটা শুধু দেখো কি ভালো পুরো। আচ্ছা এইটা কষা আছে আর এইটা ঝোল আছে, ওকে। তো আমাদের কষাই দিও কিন্তু, কষাটা কিন্তু একদম সেরা দেখো। আর আরেক দাদা এখানে ঝোল নিচ্ছে, খাবার দাবার তো আমরা নিয়ে নিয়েছি। আর এখানে প্রচুর মানুষ একসঙ্গে বসে খাচ্ছে, আমরা নিয়েছি অনেক রকমেরই আইটেম। আর এখানে দেখো একটা থালি মতো আছে যেখানে রাইস আছে, এখানে স্যালাড আছে, এইখানে একটা ভাজি মতো আছে, আর এদিকে নুন লঙ্কা দিয়েছে, এইখানেও এক্সট্রা একটু রায়তা স্যালাড টাইপের দিয়েছে। আর এই হচ্ছে চিকেন, তো চিকেন যেটা নিয়েছি হাফ চিকেন নিয়েছি, চিকেনের ঝোল নিয়েছি আর এক্সট্রা ঝোল এখানে দিয়ে গেছে। আর এই হচ্ছে মাটন, মানে স্পেশাল যে মাটন সেটাও কিন্তু হাফ নিয়েছি। আর এইরকম একদম লাল টকটকে মাটন সুন্দর দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে এইরকম এক পিস আলু দিয়েছে। তো এবার খেয়ে দেখার পালা, বেশি আমি মাটনটাই দেখে নিলাম সবচেয়ে বেশি ভালো, তো চিকেনটাও নিলাম টেস্ট করার জন্য। আর এক্স্যাক্টলি প্রাইস যেটা আছে সেটা আমি ঠিকঠাক করে বুঝতে পারিনি, তো এনাদের ভাষাতে বলেছে, তো সবটা হয়ে গেলে কত কী পড়ছে আমি তোমাদের লাস্টে বলে দেবো। এবার প্রথমেই একটুখানি চিকেনের ঝোলটা দিয়ে আগে খেয়ে দেখি। আর স্বাদ কিন্তু এরকমভাবে করা হয়, একদম এখানে লোকাল যারা আছে তারাই কিন্তু খাওয়া দাওয়া করছে। চিকেনের একদম প্লেন ঝোল আছে যেটা দেখতে পাচ্ছি, এবার টেস্টটা দেখি কেমন। আর চিকেনের পিস হচ্ছে 3 পিস দিয়েছে, এইরকম সাইজের আছে, তো একটা চিকেনও নিলাম, এবার খেয়ে দেখা যাক। আর এখানে চালগুলো দেখো একদম কিন্তু ছোটো ছোটো চাল, অন্য রকমের, দেখি কেমন লাগে চিকেন ঝোল দিয়ে। যেহেতু পুরো উনুনে তৈরি, মানে মাটির উনুনে, টেস্টটা অন্যরকম, ঝাল আছে কিন্তু। সত্যিকারে দারুণ খেতে। আর চিকেনটা তোমাদের দেখাই, কারণ ছোটো ছোটো করে চিকেনে পিস করেছে, আর চিকেন কিন্তু একদম সফট। চিকেন প্রবাবলি বললো মানে 120 টাকা, আমি যতটা বুঝতে পেরেছি। বাংলাদেশে কিন্তু কেউ এখানকার ভিডিও করেনি, আর আমি দেখেছিলাম এখানকার অথেন্টিক আর কি যারা ইউটিউবার আছে, মানে লোকাল ইউটিউবার আছে, তাদের ভিডিওতে এই জায়গাটা প্রচুর ফেমাস, প্রায় 60 বছর পুরনো। দারুণ, আর জায়গাটা দেখে তো আমরা বুঝতে পারছি একদম পুরো
এইরকম ছোট্ট জায়গার মধ্যে এত মানুষ আমি দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া করছে, লোকাল মানুষ আছে, কিছু টুরিস্ট আছে যারা হয়তো জানে, বাট ম্যাক্সিমাম লোকাল। আর হচ্ছে মাটনটা খেয়ে দেখার ভালো, মাটনও কিন্তু তিন পিস দিয়েছে। আর এগুলো তো রেয়াজি মনে হচ্ছে, এগুলো দেশি খাসি হবে, হাড়ের পরিমাণটা একটু বেশি। একটা মেটে আছে আর এখানে আলু আছে, তো চলো একটুখানি ঝোলটা নিয়ে আগে মাটনটা কেমন করেছি সেটা তো দেখতে হবে। আর মাটনের ঝোল কিন্তু যতবার চাইবে তোমরা পেয়ে যাবে, তো একটুখানি ঝোল দিয়ে এবার খেয়ে দেখি মাটনটা কেমন। চিকেনটা তো আমার ভালো লেগেছে, পাতলার মধ্যে একদম। মাটনটাও কিন্তু দারুণ খেতে। আর মাটনের দুটো ভ্যারাইটি আছে, মানে পাতলা ঝোলও আছে, কষাও আছে, যেটা তোমরা চাইবে নিতে পারবে। সত্যি করে দারুণ, চোখ দিয়ে জল বেরিয়েছে। কন্টিনিউ এখানে কাঠের মুড়ো নেই আর কি, খাবার রেডি হচ্ছে গরম গরম। আর একটা মাটন তোমাদের দেখাই, এই হচ্ছে মাটনের পিস। মাটনের পিস মোটামুটি ঠিকঠাকই কিন্তু আছে, বাট একটু হাড়ের পরিমাণ বেশি যেহেতু দেশি। না মাটনটা সত্যি ভালো, টেস্ট আছে। ওভারঅল যদি বলতে হয় এক কথায় দুর্দান্ত খেলাম। এই মানে ছোট্ট দোকানটা আমি এক্সপেক্টই করিনি এতটা ভালো হবে। বলছেন চিকেন দুটোই দুর্দান্ত খেতে, হালকা পাতলার মধ্যে কিন্তু বেস্ট টেস্টি। আর গরমের যাচ্ছি, চলো কমপ্লিট করি, কমপ্লিট করে দেখতে পারে বলছি টোটাল কত কি বলবো। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, সত্যিকার দারুণ খেলাম। তোমাদের তো বললাম পুরো ব্যাপারটা, দাদার থেকে একটু জেনে নি কত পুরনো হোটেল এটা, কত বছর হলো তাও? 60 বছর হয়ে গেছে তাও। আচ্ছা, এইটা দাদা বললো হচ্ছে কোর্ট রোড। আর এইখানে কি আছে? সাই বাবা মন্দির, রাত্রি কে জাল হ্যায় জো জাউং কা জাল খানা, টেকনিক কা জো আচ্ছা খানা আচ্ছা বলনি না সত্যি। আচ্ছা, মা মঙ্গলা কি, মা মঙ্গলা হোটেল। তো এইখানে হচ্ছে এই যে সাই বাবা মন্দির, আর এইটা হচ্ছে কোর্ট রোড, পুরি কোর্ট রোড। আর তার ঠিক সামনেই হচ্ছে এই ছোট্ট দোকানটা, মানে এইখান থেকে তোমাদের ঢুকে যেতে হবে, বাট ভেতরে গিয়ে তোমরা যে খাবারটা পাবে সত্যিকারের দারুণ, একদম কাঠের জালে উনুনে তৈরি। দুটো থালি ছিল আমাদের, হয়েছিল 360-380 কাছাকাছি, কিন্তু 300 টাকা নিয়েছে। তো দাদারা একটু কমই নিয়েছে, মানে আমাদের ভাষাও ঠিক করে মানে বোঝাতে পারছি না, আর ওনাদের ভাষাও আমি ঠিক করে বুঝতে পারছি না, কিন্তু এখানে ওনারা ঠিক মতো বাংলা বোঝেন, আবার বাংলাটা টুকটাক আর কি বোঝে। মানে আমি যখন টাইমিং বলছিলাম যে টাইমিংটা বুঝতে পারছে না, তখন আমি ভেঙে আবার বললাম যে কটা অবধি খোলা থাকে, কটা থাকে কটা অবধি। তো এইভাবে পিকচার তুলবো বলছি, সে পিকচার তুলবো বুঝতে পারছে না কি বলতে চাইছি। তারপরে বললাম এরকম ধরে থাকতে আমি করছি ভিডিও, তো আমি তো বলবো যে ওরা হচ্ছে একদম এখানকার অথেন্টিক লোকাল মানুষ, মানে তাই জন্য ওদের ভাষার একটু প্রবলেম থাকে, বাট কোথাও একটা গিয়ে না ওই মিলে যায় ব্যাপারটা, ভাষার প্রবলেম থাকলেও মিলে যায়। তো এই ভালো ভালো আমার তো চিকেনের ঝোলটা বেশ ভালো লেগেছে, মাটনটাও ভালো ছিল। মানে মাটন চিকেন দুটোই নিয়েছিলাম, ইকুয়াল ভালো লেগেছে, একদম পাতলার মধ্যে কিন্তু খুব টেস্টি। আর উড়ুনে রান্না যেহেতু বুঝতেই পারছো, মানে সেই লেভেলের একটা টেস্টি আছে। মনে হচ্ছে যে অনেক কিছু রিচ খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু মাটন খাবো তারা এখানে চলে, একদম পারফেক্ট। আর একটা অন্যরকম জায়গা তোমাদের খোঁজ দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই মানুষগুলো হাসি তারা সত্যি খুব ভালো লাগে, মানে এরা সরলভাবে এত সুন্দরভাবে জিনিসটা নেয়। আমরা এই ব্লগ করছি, ওরা সবাই এক্সাইটেড হয়ে গেছে, মানে অবাক লাগে যে এই মানুষগুলো অলরেডি হিউজ সেল, অলরেডি ভাইরাল, তারপরও নতুন কেউ ভিডিও করতে আসলে এরা সাবস্ক্রাইবারের কাউন্ট করে না, ভিউয়ার কাউন্ট করে না, সেই আনন্দ। আর আমাদের কলকাতার মানুষ কত সাবস্ক্রাইবার তারপরে ভিডিও করা হয়, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আরও কিছু হিডেন জেম যদি পাই তোমাদের দেখাবো। আর আজকের জায়গাটা কিন্তু একদমই নতুনত্ব জায়গা ছিল, আর এই জায়গাটা লোকাল লোকেদের কাছে অনেক বেশি ফেমাস, মানে এত ভিড় হচ্ছে আমরা এইটুকু টাইম দেখলাম। আর সবাই কিন্তু ওই মাটন রাইস, চিকেন রাইস এই দুটোই খাচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা টাটা, এই বাই বাই, টাইমটা বেশ ভালো, অনেকদিন বাদে।